नमस्कार बंधुरा, आमार एनवायरोग्रीन पीएल चैनेले आपनादेर सकलके स्वागत। आजके आमार भिडियोर विषयबस्तु हलो सादा थोका जबा फुलेर गाछ। भिडियोते देखते पाच्छेन एटी एकटी सादा थोका जबा फुलेर गाछ। लक्ष्य करे देखते पारबेन गाछटिर बैशिष्ट्य एकटु अन्य थोका जबा फुलेर गाछेर थेके आलादा। गाछेर पातागुलिओ एकटु आलादा, पातागुलि एकटु छोटो खाँचकाटा, किन्तु अन्य थोका जबा फुलेर गाछेर थेके पातागुलि छोटो एवं रंगटाओ एकटुखानि आलादा। गाछेर शाखागुलि देखते पाच्छेन अन्यान्य जबा फुलेर जेरकम प्रचुर पाताय भरे थाके, शाखागुलि किन्तु सेरकम नय়। शाखागुलिर एकदम शेषेर दिके पाता थाके एवं सेई पातार माझखाने कुड़ि तैरि हय়। देखते पाच्छेन गाछटि कुड़िते भरे आछे, कुड़िगुलि देखाच्छि। ठीक मुखे पातागुलि तैरि हयेছে এবং ঠিক পাতার মাঝখানে কুড়িগুলি আছে এবং শাখায় পুরো পাতা কিন্তু ভরে নেই। এই গাছটির এই ফুলটি দেখতে পাচ্ছেন, এই ফুলটি পরের দিন ফুটবে এবং ফুটলে অপূর্ব একটি রূপ ধারণ করে, পুরো সাদা স্থলপদ্মের মতো দেখায়। এটি দেখাবো আপনাদের। গাছটির যখন মাটি তৈরি করেছিলাম তখন মাটির সাথে বালি, সামান্য ভার্মি কম্পোস্ট এবং নিম খোল ও একটু কোকোপিট দিয়ে মাটিটি তৈরি করেছিলাম। কুড়িগুলি দেখাচ্ছি, দেখুন। এই গাছটি একটু কুড়িগুলিকে যত্নে রাখতে হয়, কারণ কুঁড়ি ঝরে যাওয়ার একটি সমস্যা এই গাছে থাকে। বড় সমস্যা না, তবে একটু যত্ন করতে হয়। এবার আপনাদের দেখাবো সেই কুঁড়িটি যেটি দেখিয়েছিলাম সেটি পরের দিন ফুটলে কেমন লাগছে, সেই ফুলটি আপনাদের দেখাবো। গাছে বাকি কুঁড়িগুলি আছে, এগুলি আবার পরপর প্রতিদিনই দুটো চারটে করে ফুটবে, কিন্তু যে ফুলটি ফুটেছে সেটি এখন আপনাদের দেখাবো। দেখলেই বুঝতে পারবেন যে কি অপূর্ব সুন্দর ফুলটি, অনেকটি সাদা স্থলপদ্মের মতো। দেখুন এবার সেই কুঁড়িটি কিভাবে পাকড়ি মেলে বিরাট বড় ফুলের আকার নিয়েছে। এবং অপূর্ব একটি রূপ ধারণ করেছে। এই গাছের খাবার সম্বন্ধে একটু বলে নিই। এই গাছের খাবার বলতে খোল পচা জল, সর্ষের খোল তিন চার দিন ভিজিয়ে রেখে সেই খোলটি যখন পচে যায় সেটির সাথে প্রচুর পরিমাণে জল মিশিয়ে খোলটিকে পাতলা করতে হয় এবং সেই পাতলা জলটি গাছে কুড়ি দিন অন্তর একবার করে দিতে হয়। আরেকটি জিনিস দেওয়া যায়, সেটি হলো সবজি পচা জল। রান্নাঘরে আমরা যে সবজিগুলি প্রতিদিন খোসাগুলি ফেলে দিই সেই খোসাগুলি জমিয়ে রেখে তার পচা জল সেটিও অনেক জলের সাথে মিশিয়ে পাতলা করে দেওয়া যায়। এবার গাছটির রোগ সম্বন্ধে একটু বলি। জবা গাছের সমস্যা, ভীষণ বড় সমস্যা হলো সাদা পোকার আক্রমণ। সেই সাদা পোকাকে, যেটাকে মিলিবাগ বলে আমরা জানি, তাকে তাড়াবার উপায় হচ্ছে নিয়মিত নিম তেল স্প্রে করতে হয়। আরেকটি সহজ উপায় হচ্ছে যে শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ সামান্য জলের সাথে মিশিয়ে তাকে গাছে স্প্রে করলে এই পোকার হাত থেকে বাঁচা যায়। তবে এটি নিয়মিত স্প্রে করতে হয়, প্রতি সপ্তাহে একদিন স্প্রে করতে পারলেই ভালো। এক লিটার জলে অল্প একটুখানি শ্যাম্পু দিয়ে সেটি স্প্রে করা যায় এবং তার সাথে একটু নিম অয়েল মিশিয়েও স্প্রে করলে খুবই ভালো ফল পাওয়া যায়। কারণ একবার মিলিবাগের আক্রমণ হলে ফুলের কুঁড়ি ঝরে যায়,
কুঁড়ি ছোট হয়ে যায়, ফুল ঠিক মতো ফোটে না, এইসব সমস্যাগুলি তখন দেখা দেয়। কাজেই এর হাত থেকে বাঁচতে গেলে একটু তো যত্ন নেওয়ার প্রয়োজন অবশ্যই আছে। দেখুন ফুলটি কি অপূর্ব লাগছে। আপনারাও সহজে এই ফুল বাড়িতে করতে পারেন। এটি নার্সারি থেকে এনে আমি বসিয়েছিলাম এবং এটির বয়স, গাছটির বয়স 2 বছর হয়েছে এবং 2 বছরে এই এত অপূর্ব ফুলে ভরে গেছে, কুঁড়িতে ভরে গেছে এবং প্রতিদিনই প্রায় ফুল ফোটে। শীতকালে একটু অল্প ফোটে কিন্তু সারা বছরই এই গাছে ফুল ফোটে। ভিডিওটি কেমন লাগলো এবং গাছটি সম্বন্ধে যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটুকু অনুরোধ রইল, ধন্যবাদ।